এন আলহামদুলিল্লাহিবাস রাসুলিল্লাহি ওবাদ আমরা প্রথমত বলতে চাই যে ব্যাকগ্রাউন্ডে ইসলামের উত্তরাধিকার আইন এসেছে এখন থেকে পনেরোশো বছর আগে যখন সম্পত্তি বন্টনের কোনো নির্ধারিত নীতিমালা বিধিবিধান কোথাও ছিল না সেই সময় পনেরো শত বছর আগে ইসলাম একটি যুগান্তকারী আইন দিয়েছে যে সম্পত্তি ব্যক্তি যখন মারা যাবে তখন তার সম্পত্তি কীভাবে বন্টিত হবে আল্লা সুমাত এমন একটি সমাজে এই বিধান দিয়েছেন যেই সমাজের প্রধানতম একটি বৈশিষ্ট্য ছিল নারীদেরকে সকল ধরনের সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো এবং ব্যক্তির সম্পত্তি কীভাবে বন্টিত হবে তার জন্য নির্ধারিত কোনো রূপরেখা অথবা নীতিমালা ছিল না তখন ইসলাম এই যুগান্তকারী বক্তব্যটি দিয়েছে এবং এর উপরে ইসলামের এই ইনহারিটেন্স ল অর্থাৎ যেটাকে আমরা উত্তরাধিকার আইন বলি ইনহারিটেন্স ল এটি এতটাই স্পষ্ট যে এর মধ্যে কোনো এখতেলাফ নাই কোনো বিতর্ক নাই কোনো বিভেদ নাই ভিন্ন কোনো মত পর্যন্ত এখানে নাই এবং কোরআনে স্পষ্ট করে অঙ্কের মাধ্যমে অর্থাৎ ম্যাথমেটিক্সের মাধ্যমে সূত্রগুলো স্পষ্ট করে দিয়েছে একজন ব্যক্তি যখন মারা যায় তখন তার সম্পত্তি কীভাবে বণ্টিত হবে সেখানে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ব্যক্তির সম্পত্তি কখন বণ্টিত হবে তা হল ব্যক্তি যখন মারা যাবে এবং তার রেখে যাওয়া সম্পত্তি থেকে তার যদি কোনো ঋণ থাকে সে ঋণটি আগে পরিশোধ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে তার যে মৃত্যুর পর সেখানে যে অনেক ধরনের খরচ আছে অর্থাৎ তার যে ফিউনারেল প্রেয়ার অথবা তার তার যে দাফন কাফনের ইত্যকার যে বিষয়গুলো আছে এগুলো তার সম্পত্তি থেকেই এগুলো সমাপ্ত করা হবে এবং তৃতীয়ত হচ্ছে তিনি যদি কোনো ওসিয়ত করে যান অর্থাৎ কোনো সোশ্যাল ওয়েলফেয়ারমূলক কোনো কাজের জন্যে অথবা এমন কোনো গরিব আত্মীয় স্বজন রয়েছে যারা তার সম্পত্তির উত্তরাধিকার হবে না লিগাল হেয়ার্স হবে না তাদের জন্য তিনি যদি কোনো ওসিয়ত করে যান উইল করে যান সেই উইল অর্থাৎ এই তিনটি কাজ একটি হলো তার কোনো ঋণ থাকলে সে ঋণ পরিশোধ করা দ্বিতীয়ত হচ্ছে তার দাফন কাফনের ব্যবস্থা করা এবং তৃতীয়ত হচ্ছে তিনি যদি কোনো উইল করে যান সেই উইল পরিশোধ করার পর বাকি যে সম্পত্তি থাকে সেই সম্পত্তিগুলো তার লিগাল হেয়ার্সের মধ্যে এটি বন্টন করে দেওয়া হবে নির্ধারিত একটি হিস্সা অনুসারে বা ভাগ অনুসারে যে ভাগের কথা কোরআনে আল্লাহ তাহলে স্পষ্ট করে দিয়েছেন মানে এখানে কোনো অ্যাম্বিগুইটি নাই এখানে কোনো অস্পষ্টতা নাই কেউ এসে এখানে যে একটু ভিন্ন কথা বলবে ভিন্ন মত পোষণ করবে অথবা ভিন্ন দাবি করবে এখানে সামান্যতম কোনো ফুরস্তুত নাই আমরা এই যে আধুনিক যুগের কথা বলি এই যুগে এসেও আমরা দেখি যে সম্পত্তি বণ্টিতভাবে কীভাবে এখনও কিন্তু এগুলো বিশ্বের তাবৎ বড় বড় সভ্যতাগুলো পর্যন্ত এখনও সেটেল করতে পারিনি আমরা এখনো যদি ইউরোপ আমেরিকার সেই স্টাবলিশ সভ্যতার দিকে যদি তাকাই তাহলে দেখবো সেখানেও কিন্তু এগুলো সেটেল না এবং সেখানে এমন কিছু বিষয়ে তারা সেটেল না করতে পারার কারণে কিছু এলিমেন্ট তারা সেখানে যোগ করেছে যার কারণে সমাজে উত্তরাধিকার আইনের বিষয়টি জটিল হয়ে আছে ফ্যামিলিগুলো পর্যন্ত কনস্টিটিউট অর্থাৎ ডেভেলপ করতে পারছে না এই উত্তরাধিকার আইনের জটিলতার কারণে কিন্তু ইসলাম একেবারে বলে দিয়েছে এবং সেখানে উত্তরাধিকার আইনে আসলে কারা কারা সম্পত্তি পাবে সম্পত্তি পাবে মৌলিকভাবে ব্যক্তির আশপাশে অর্থাৎ তার প্রাইমারি তার রিলেটিভ যারা আছে ক্লোজেস্ট রিলেটিভ যারা আছে তারা এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগণ্য হচ্ছে পিতামাতা অর্থাৎ ব্যক্তির পিতামাতা ব্যক্তির স্বামী অথবা স্ত্রী এটি যারা ইসলাম সম্পর্কে সামান্যতম ধারণা রাখে না তারাই কেবলমাত্র এই কথাটি বলতে পারে যে নারীদেরকে ইসলাম ঠকিয়েছে আমরা আগে বলেছিলাম যে এমন একটি প্রেক্ষাপটে ইসলাম কথা বলেছে যখন মানুষ ভাবতেই পারে না যে তার সম্পত্তিতে আবার মেয়েরা কীভাবে উত্তরাধিকার হয় আমরা কিন্তু এই যে এখন তো একবিংশ শতাব্দী চলছে বিংশ শতাব্দী ঊনবিংশ শতাব্দী পর্যন্ত দেখেছি বিশ্বের তাবৎ সভ্যতাগুলো বলতে পারেনি যে নারীদের সম্পত্তির মধ্যে কোনো উত্তরাধিকার আছে কিনা এটি ইসলাম পনেরোশো বছর আগে বলেছে যেই সমাজে নারীদের কোনো অধিকারী ছিল না আর ইসলাম বলেছে আমরা যদি বারোজন মূল উত্তরাধিকারীর কথা বলি যারা ব্যক্তির সম্পত্তিতে মালিক হবে এখানে আটজন হচ্ছে নারী মানে ইসলাম যখন বলেছে আটজন সেখানে নারী আর বাকি চারজন হচ্ছে সেখানে পুরুষ অতএব নারীদেরকে এখানে ঠকানোর প্রশ্নই আসে না দ্বিতীয়ত হচ্ছে এখানে নারীদেরকে যে উত্তরাধিকার দেওয়া হয়েছে সেই বিষয়টি আমি তিনটা মোটা দাগে বলতে চাই প্রথমত হচ্ছে মেয়েদের ফাইন্যান্সিয়াল কোনো অব্লিগেশন ইসলাম অনুমোদন করে না অথবা ইসলাম মেয়েদের উপর কোনো ফাইনান্সিয়াল অব্লিগেশন বা অর্থনৈতিক কোনো দায় এবং দায়িত্ব দেয় না একটি পরিবারের সকল ধরনের অর্থনৈতিক দায় হলো পুরুষের অতএব মেয়েরা বা নারীরা তারা যতটুকু সম্পত্তি পায় এতটুকু কমপ্লিটলি তাদের আমরা যে ধরুন একটা ভাগের কথা বলি আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে ইসলাম নারীদের উপর অর্থনৈতিক কোনো ধরনের বাধ্যবাধকতা অথবা কোনো দায়িত্বই প্রদান করেন এটি সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে কমপ্লিটলি বিয়ের আগে হোক বিয়ের পরে হোক এটি একজন পুরুষের দায়িত্ব নারীর বিয়ের আগে হোক বিয়ের পরে হোক এটি কেবলমাত্র এটি কেবলমাত্র পুরুষের দায়িত্ব এখন আমরা যদি ধরুন আমি এবং আমার বোনের কথাই আমরা বলি যে আমার বাবা ধরুন আমাদের জন্য বিশ লাখ টাকা রেখে গিয়েছেন এখন আমি এবং আমার বোনের মাঝে অথবা ধরুন আঠারো লাখ টাকা রেখে গিয়েছেন আমি এবং আমার বোনের মাঝে এটি টু এস টু ওয়ান অর্থাৎ আমি পাবো দুই ভাগ আমার বোন পাবে এক ভাগ তাহলে আমি পাবো বারো লক্ষ টাকা আমার বোন পাবে ছয় লক্ষ টাকা আমি যখন বিয়ে করব তখন আমার স্ত্রীকে মহারানা বাবদ একটা বিশাল অঙ্ক আমাকে দিতে হয় যদি আমি ধরেই নিই যে আমার বোনকে বিয়ে তাকে প্রদান করব তিনি আমার বাবার ভাগ থেকে বারো লক্ষ টাকা থেকে আঠারো লক্ষ টাকা থেকে তিনি ছয় লক্ষ টাকা পেয়েছেন আমি পেয়েছি বারো লক্ষ টাকা আমার বোন যখন বিয়ে করবে তখন তিনি আরো ছয় লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা তিনি মহারণা হিসেবে পেলেন তার কিন্তু বারো লক্ষ টাকা হয়ে গেল আর আমি যখন বিয়ে করব তখন আমার সংসার সাজানোর জন্য ছয় লক্ষ টাকা যাবে আবার আমি তাকে মহারানা হিসেবে আরও ছয় লক্ষ টাকা দিতে হবে তাহলে আমার কাছে কিন্তু এক টাকাও নেই আবার আমি যে তার সাথে সংসার করব এই যে গোটা জীবন জুড়ে প্রতি মাসে যদি আমি তার জন্য বা খরচ করি তাহলে আপনি দেখবেন যে এখানে কোটি টাকা তার জন্য খরচ করা হচ্ছে আবার তার যে ওই বারো লক্ষ টাকা এটা তার সঞ্চয় থেকে গেল এটি প্রতি ব্যবসা করতে পারেন অথবা তার ব্যাংকে থেকে গেল এটি প্রতি মুহূর্তে বাড়তে থাকবে কিন্তু আমার কিন্তু দায় দেনা থাকতেই থাকে আবার তিনি যদি কোনো ব্যবসায়ী কার্যকলাপ করেন অথবা তিনি যদি চাকরি বাকরি করেন তাহলে এটির কোনোটাই তাকে সংসারের জন্য খরচ করতে হয় না ফলে তার সম্পদ বাড়তেই থাকে অন্যদিকে সম্পদ কমতে থাকে যদি সত্যিকার অর্থে ইসলামের অর্থনৈতিক যে নীতিমালা বা আমরা যদি উত্তরাধিকার যে নীতিমালার কথা বলা হয়েছে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে নারীরাই মূলত সম্পত্তির অধিকার হবে এবং তারাই আহ্বান হবে আমরা এই জায়গাটি মিস করি এবং এটি আমরা তাবোদ বিশ্বে দেখতে পাই যেমন ধরুন আমরা যদি আমেরিকাকে কনটেক্সটে আনতে চাই তাহলে আমরা সেখানে দেখব যে সেখানে সমান করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং এর ফলশ্রুতিতে আমরা যদি দেখতে পাই তাহলে যে নারীদের দায় আর কেউ নিতে চাচ্ছে না এমনকি যদি আমরা স্বামীদের কথা বলি স্বামী এবং স্ত্রীর সম্পত্তির মধ্যে আপনার বলা হলো যে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অর্ধেক ভাগ রয়েছে অর্থাৎ তারা শরীয়তের বা দিনের একেবারেই তারা তোয়াক্কা করলো না না করার কারণে তারা যখন এই কাজটি করলো এখন দেখা যাচ্ছে যে পুরুষরা এখন আর বিয়ে করে না তারা লিফ্ট টুগেদার অথবা অন্যান্য আয়োজনে তারা যাচ্ছে তারা বিয়ে করছে না কারণ বিয়ে করলে তাদের স্ত্রীরা তাদের সম্পত্তির অর্ধেক হয়ে যাবে অর্ধেক নিয়ে যাবে আবার নারীরা কী করছে তারা কোনো ছুতায় তারা বিয়ে করছে বিয়ে করে তারা কোনো পুরুষকে তারা তখন ডিভোর্স দিয়ে দিচ্ছে সম্পত্তির অর্ধেক নিয়ে যাবে তারা এই শিলায় ফলশ্রুতিতে এখন ঘরগুলোই নির্মাণ হচ্ছে না মানে ফ্যামিলিগুলোই নির্মাণ হচ্ছে না আবার ভাইয়েরা তাদের বন্ধুদেরকে অর্ধেক পরিমাণ দিতে হবে এই কারণে পুরুষরা অর্থাৎ পিতারা তাদের সন্তানদেরকে ছেলে সন্তানদেরকে তারা প্রচুর পরিমাণ সম্পদ উইল করে দিয়ে যায় ডোনেট করে দিয়ে যায় ইত্যকরভাবে তারা করে দিয়ে যাচ্ছে আরেকটি বিষয় এই ভয়ে তারা কিন্তু তারা আবার কোনোভাবে সঞ্চয়ও তারা করে না বরং তারা ক্রেডিট কার্ড নির্ভর তারা জীবনযাপন করছে ফ্যামিলি লাইফে এখন পুরুষরা যা করছে তারা তাদের বন্দের সাথে অথবা তাদের স্ত্রীদের সাথে তারা ভাগাভাগি করে নিচ্ছে বিয়ের আগেই শর্ত করে নিচ্ছে যে আমরা যে বিয়ে করবো আমরা তো উভয় পরিবার পরিচালনা করব। অতএব তুমি বাজার করবে আমি বাসা ভাড়া দেব অথবা তুমি সন্তানদের টিউশন ফি দেবে আমি সংসার পরিচালনা করব। এইরকম এরকম আগে তার এটাকে ভাগ করে নিচ্ছে কারণ ওই যে উত্তরাধিকারের যে সরিয়া যে আইন অথবা ডিভাইন যে ল এটাকে তারা ভায়োলেট করার কারণে তাদের উপরে বালা বা মুসিবত উপর চলে এসেছে আর অন্যান্য জায়গায় কিন্তু আমরা এরকম অবস্থায় দেখতে পাই ফলশ্রুতিতে ইসলামী শরিয়া যে আইনটি করেছে যদি এটি আমরা সত্যি করতে বাস্তবায়ন করি তাহলে কিন্তু সবাই লাভবান হবে সো হ্যাঁ এটি যদি আমরা এক কথায় বলতে চাই তাহলে এটি একটা জোল ব্যক্তিকে আল্লা সুবাহানুয়া তালা যে অধিকার দিয়েছেন সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করলে তার প্রতি জলম করা হলো অন্য দিকে তার অধিকার যখন কোনো একজন ব্যক্তি খায় তাহলে সে হারাম খেলো আল্লা সুবাহানুয়া তালা বলেছেন ওয়ালা তাকুলু আমলাকুম বাইনাকুম মিল বাউ তেলি ইল্লা আন তাকু না তেজা রতান আন তারা দিম মিনকুম আল্লাহ তালা বলেছেন ইন্নামাই আকুলু ফি বোত নিহিম নারা ওয়াসাইয়াসলাউ না সাঈরা তিনি বলেছেন ওয়াতুদুলু বিহা ইল আল হুকা মিলিতা লিতা আকুলু ফারিকা মিন আমওয়ালিন নাসি বিল ইসম এটি একটি জঘন্যতম অপরাধ এর মাধ্যমে ব্যক্তি তার কন্যাদেরকে অথবা তার বোনদেরকে বা তার ফুফুদেরকে সন্তান থেকে সম্পদ থেকে বঞ্চিত করা এটি জঘন্যতম অপরাধ এবং তাদের উপর জুলুম তারা মাজলুম এবং তারা যদি ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ সুহানুতাল কোর্টে নালিশ দেয় আল্লাহ সুবাহনতলা তাহলে এদের এই অপরাধের কারণে আল্লাহ সুহায়নুয়তালা তাদেরকে দুনিয়া এবং তাকে শাস্তি প্রদান করবেন তাদের সম্পত্তি থেকে বারাকা কা আল্লাহ সুহানুতাল তুলে নেবেন এটি একদিকে আমরা বলতে চাই আর দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি তার বোনকে অথবা তার ব তার তার ফুফুকে অথবা তার কন্যাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে তাহলে তার এবাদত পর্যন্ত কবুল হবে না কেন এবাদত কবুল হবে না সে তো অন্যায়ভাবে সম্পত্তি বঞ্চিত করে সেগুলো সে নিজে ভক্ষণ করছে হারাম খাচ্ছে অতএব আমরা যদি কেউ আমাদের বোনদেরকে তাদের হিসা থেকে ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করি আর আমি অনেক আল্লাহওয়ালা একেবারে মসজিদ মাদ্রাসা নির্মাণ করছি আমি মসজিদে গিয়ে প্রতি মুহূর্তে থাকি একেবারে অগ্র কাতারে থাকি আমি প্রতি মুহূর্তে হজমরা করছি প্রতি বছর কিচ্ছু যায় আসে না কোনোটাই কাজে লাগবে না এটা ইসলাম এইটিকে রাসুল্লাহলাম বলেছেন জুলুম রাসুলের জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাহ আলী ইসলামের কাছে নোয়া বাসির রাদি আল্লাহ তালাহন তিনি আসলেন তার বাবাকে নিয়ে যে তার বাবা নমানিবী বেশিরকে একজন কৃতদাস দিতে চাচ্ছিলেন রাসুল উল্লাহ সাল আলী সামনে এটি আলোচনা করার জন্যে রাসুল উল্লাহ সাল্লাসলাম বললেন ফাইন্দু আলা জৌরিন এটি তো আপনি একটা জুলুম করছেন অন্য সন্তানদের প্রতি আপনি অন্য সন্তানদেরকে কি এরকম আলাদা করে কাজের লোক দিচ্ছেন বলে না তাহলে আপনি

সন্তানের মাঝে সমতা বন্টন করলেন না অর্থাৎ প্রথম ছেলে সন্তানকে উরুতে বসালেন কোলে বসালেন আর মেয়ে সন্তানকে বসালেন না আপনি তো সমতা বন্টন বা সমতা আপনি মেনটেন করলেন না পিতামাতার সন্তান এতটা বখাটে হওয়ার পিছনে নিশ্চয়ই পিতামাতার কোনো দায় আছে এটি প্রথম কথা বলে রাখি আর দ্বিতীয়ত হচ্ছে যে সম্পত্তি তো বন্টন হবে ব্যক্তির মৃত্যুর পর তিনি তার মৃত্যুর আগে এগুলো কেন বন্টন করে যান কোনো মানুষ তার উত্তরাধিকারীরা যারা তার উত্তরাধিকারী হবে তার মৃত্যুর পরে সম্পত্তির মালিক হবে এমন কোন ব্যক্তিকে তিনি সম্পদ লিখে যেতে পারবেন না ওসিয়ত করে যেতে পারবেন না উইল করে যেতে পারবেন এটা তার জন্য করা হারাম এবং অন্যের উপর জোরুম এটি করলে অন্যায় করবেন এবং কেউ যদি তার উত্তরাধিকারীদের মধ্যে যেমন কোনো সন্তানকে একটু বেশি ভালোবেসে তাকে একটু লিখে দিয়ে গেলেন তার নামে রেজিস্ট্রি করে দিয়ে গেলেন একটু উইল করে গিয়ে গেলেন ওসি করে গেলেন তাহলে তিনি জালিম হিসাবে কেয়ামত দিন আল্লাহ সু ভাইদের সামনে তিনি উত্থিত হবেন এটি তিনি করতে পারেন না লাসইয়াত আলী ওয়ারিসিন ওয়ারিসদের মাঝে ওসিয়ত করা যায় না ওসিয়ত করতে হয় কেবলমাত্র তাদের জন্য যারা সম্পত্তির উত্তর উত্তরাধিকারী হতে পারবে না এবং কেউ যদি এমনটি করে যায় তাহলে পরবর্তীতে সম্পত্তির যারা মালিক হয় তাদের দায়িত্ব হয় যে তারা সরিয়া অনুসারে সম্পত্তির বন্টন করবেন ওই পিতা কি বলেছেন বা মা কি বলেছেন বা আত্মীয় কি বলেছেন তার দিকে তাকাবেন না কারণ যদি করেন তাহলে তিনি ব্যক্তি নিজে হারাম খেলেন এবং তার পিতাকে কেমতুদ্দিন আল্লাহমতাল আদালতে তিনি দাঁড় করাবেন